বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, পরাধীনতার শৃঙ্খল মুক্তির দিন। আজ আজ জাতির জীবনে সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের এই মহতী দিনে আজ রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হবিবুর রহমান স্যার, উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক স্যার, উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং সম্মানিত অতিথিবৃন্দকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধের দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী অকুতোভয় বীর সন্তানদের। স্বাধীনতার জন্য বাঙালিকে দীর্ঘ সংগ্রাম দীপ্ত পথ অতিক্রম করতে হয়েছে। 1757 সালে পলাশী প্রান্তরে ব্রিটিশ বেয়নীদের হাতে প্রথম বাঙালি স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। 200 বছরের ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসানের পর 1947 সালে দ্বি জাতিতত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হলেও বাঙালিদের প্রকৃত স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়নি। প্রতিনিয়ত ভাষা, রাজনীতি, সামাজিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রে বাঙালিকে ওই বৈষম্য এবং অত্যাচারের সম্মুখীন হতে হয়েছিল। প্রথম আঘাত এসেছিল ভাষার উপর। নিরবিচ্ছিন্ন বৈষম্যে অতিষ্ঠ হয়ে বাঙালি সংগ্রামের জন্য প্রস্তুতি নিতে থাকে এবং প্রথম 1952 সালে আন্দোলনের মধ্যে দিয়ে তার বহিঃপ্রকাশ শুরু হয়। 54 প্রাদেশিক নির্বাচন, 62 ছাত্র অভ্যুত্থান, 66 ছয় দফা, 69 গণ অভ্যুত্থান পেরিয়ে ব্যাপক গণ বিস্ফোরণের প্রতিফলন হিসেবে 1970 সালের সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করলেও পাকিস্তান সরকার তাকে সরকার গঠন করতে দেয়নি, শুরু করে নানা টালবাহানা। অবশেষে 1971 সালের 25 মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের সৈনিকরা, গ্রেফতার করে বঙ্গবন্ধুকে। কিন্তু তারা দাবিয়ে রাখতে পারেনি বাঙালিকে, দাবিয়ে রাখতে পারেনি জাতির জনকের সংগ্রামী চেতনা ও আদর্শের বহিঃপ্রকাশকে। 26 মার্চের প্রথম প্রহরে তাই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে বাঙালিরা ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে। 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর 1971 সালের এই দিনে প্রায় 91,634 জন পাকিস্তানি সেনা সদস্য যৌথ বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। 1972 সালের 22 জানুয়ারি প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই দিনটিকে তাই বাংলাদেশের একটি জাতীয় দিবস হিসেবে উদযাপন করা হয় এবং সরকারিভাবে এই দিনটিতে ছুটি ঘোষণা করা হয়। সম্মানিত সুধীমণ্ডলী, কেউ অস্বীকার করবে না দেশ এগিয়েছে অনেকটা পথ। করোনা কালেও দেশের অর্থনীতি তার অন্তর্গত সামর্থ্য প্রমাণ করেছে। আমরা যদি দৃশ্যমান অর্জনের দিকে নজর দেই, অবশ্যই সেখানে স্বস্তির বার্তা খুঁজে পাই। পাকিস্তান নামক যে রাষ্ট্র থেকে এদেশের জন্ম হয়েছিল, আজ সকল ক্ষেত্রে সক্ষমতার প্রায় সকল সূচকেই আমাদের পেছনে পাকিস্তান। তবে উন্নয়নকে টেকসই করতে হলে সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। নৈতিক অবক্ষয়, অসহিষ্ণুতা কিংবা উগ্রবাদের বিস্তার রুখে দেওয়ার জন্য চাই জনগণের ঐক্য। জনগণের সার্বভৌমত্বই হলো গণতন্ত্রের সার্থকতা। রাষ্ট্রের চরিত্র নির্ধারিত হয় সাংবিধানিক মূল্যবোধের আলোকেই। আজ আবারও শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রাণপ্রিয় স্বাধীনতা। স্মরণ করছি সেই সব বীর সেনাদের যার শোষণ ও বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশের উপহার দেওয়ার জন্য প্রাণের মায়া ত্যাগ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। যেসব নর নারী সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমরা আজ দেশে আমরা স্বাধীন দেশের নাগরিক, তাদের সবার কৃতজ্ঞতা ও গভীর সম্মান জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।